পাকেলা, আমি না কাল চারটে আপেল তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? হ্যাঁ দেখেছি তো, কিন্তু আমি তো লুকিয়ে রেখেছিলাম। কেউ তার বিছানার উপরে আপেল লুকিয়ে কি করে তার মধ্যে ঘুমোয় ভাই, দেখা তো যাবেই না। আরে তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? মন দিয়ে দেখো, কনসেন্ট্রেট করো, দেখা যাবে। আরে এটা তো আমার আপেল পাকেলা, কি করছো তুমি আমার আপেলগুলো নিয়ে? পাকেলা জাগলেন, আমার অনেকগুলো প্রতিভার মধ্যে একটা। কিন্তু আমার খিদে পেয়েছে, সেটার কি হবে? এটা তো তোমার পুরনো সমস্যা থাকেলা, আমার কিছু করার নেই, আমি সরি। আরে এত জোরে ছুড়লাম যে আপেলগুলো আর ফেরত এলো না। এটা কি থাকেলা? তোমার নতুন ট্যালেন্ট দিয়ে আমার পুরনো প্রবলেম সলভ করছি, ওকে? এটা কি করলে তুমি? আপেলের গায়ে লেখা আছে যে খাবে তার নাম, আর প্রত্যেকটা গালে লেখা আছে যে চড় মারবে তার নাম। দাঁড়াও দাঁড়াও, সব কাজ আমাকেই করতে হয়। এইগুলো আমার সবজি, পড়ে গেছিল, দাও আমার ফেরত দাও। পাকেলা তুমি ফেলে দিয়েছো এই সব সবজিগুলো, একে হেল্প করো। কিন্তু এ তো নিজেই পড়ে গেছে, আমার এ কি করে হেল্প করবে? তুমি আমাদের দেখতে পাচ্ছো? হ্যাঁ কেন, তোমরা ভূত নাকি যে কিছু কিছু লোককেই দেখা দাও? হ্যাঁ হ্যাঁ সত্যিই আমরা ভূত, আমাদের তারাই দেখতে পায় যারা সমস্যায় আছে। আর তোমার কোনো সমস্যা আছে তাই না বন্ধু? আমার তো তোমাদেরকে বিশ্বাসই হচ্ছে না। এক্ষুনি বিশ্বাস হয়ে যাবে, আমরা হলাম বন্ধুর কাছে বন্ধু আর শত্রুদের কাছে ভূত। আজ থেকে 10 দিন আগে আমাদের বাড়িতে দুজন অচেনা অতিথি এসেছে। নমস্কার বৌদি, আমি করণ, আর এ হলো আমার ওয়াইফ সুইটি, আমি অজয় দাদার দূর সম্পর্কের কাকুর ছেলে। এখানে ঘুরতে এসেছিলাম তাই ভাবলাম দাদার সাথে দেখা করে যাই। হ্যাঁ উনি তো বাড়িতে নেই। ও হো হো, চলো কোনো ব্যাপার নয়, ওনার সাথে সন্ধেবেলা দেখা করব। এমনিতেও আমরা 4-5 দিন এখন এখানে থাকবো তো। কিন্তু উনি তো মস্কো গেছেন, 1 বছর পর ফিরবেন। ও হো আচ্ছা, চলো কোনো ব্যাপার নয়, এখন যখন এসে পড়েছি তখন কিছুদিন তোমাদের থাকতেই হবে তাই না? এসেই ওরা অর্ডার করা শুরু করে দিয়েছে। বাবা আমাদের এই জিনিসগুলো একটু ওই ভেতরের ঘরে রেখে দাও তো। হ্যাঁ ভিকি, অতিথি হলো স্বয়ং ভগবানের রূপ, অতিথির সেবা করলে সব কষ্ট দূর হয়ে যায়, বুঝলে কিছু বাবা? আচ্ছা বৌদি এবার আমরা একটু বিশ্রাম করে নি, আসলে কি বলুন তো জার্নি করে এসে একটু ক্লান্ত বোধ করছি। দুপুরের খাবারের জন্য তুমি ডাল মাখানি, কোপ্তা আর পনির বানিয়ে নিও, আসলে ও পনির খেতে খুব ভালোবাসে। আর বৌদি সুইটি তো আইসক্রিম ছাড়া একেবারে থাকতেই পারে না। হ্যাঁ খাবার পরে ভিকি নিয়ে আসবে, কি ভিকি? আরে সুইটি তুমি আমাদের ফেভারিট ডিশের লিস্টটা বৌদিকে দিয়ে দাও না। বাবাকে জিজ্ঞেস করলে বাবা আমাদের বললে দূরের কোনো আত্মীয় হবে হয়তো, ওরা তো এখন আর যেতেই চাইছে না, মা সারা দিন ধরে রান্নাঘরেই রয়েছে আর আমাকে দিয়েই সব কাজ করায়। ডোন্ট ওয়ারি, ইনি হলেন ভূত বস, করে দেয় সব পাপীদের লস। এখন যাওয়া হবে নাকি সারা দিন ডায়লগ বাজি করেই কাটিয়ে দেওয়া হবে? ভিকি চলো একটু মজা করে আসি। আরে হঠাৎ করে কি করে পড়ে গেলে?
জানি না, হাঁটতে হাঁটতে আমি কি করে দেওয়ালে উঠে গেছিলাম আর তারপর ওখান থেকে পড়ে গেলাম। কিন্তু তুমি দেওয়ালে উঠলে কি করে? কিসের জন্য উঠেছিলে? মনে হয় কাকু মাকড়সার জাল পরিষ্কার করছিল। আরে খুব যন্ত্রণা হচ্ছে, ওরে তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। যেখানে থাকে পেশেন্ট ডাক্তার সেখানে হাজির। মনে হচ্ছে ওনার পা মুচকে গেছে। উনি আমার মাথায় একটা বুদ্ধিও এসে গেছে। আমার হাতে জাদু আছে, এক ঝটকায় এনার পা ঠিক করে দেব। আমিও এটাই ভাবছিলাম বস, একেবারে এক। বাচ্চাদের মতন কাঁদছেন। আরে এই তো সবে ব্যথা দেওয়া শুরু করলাম, এই যে না মানে চিকিৎসা করা শুরু করলাম। আরে কি আমার পাটা এত বড় কি করে হয়ে গেল? কোনো ব্যাপার না, আমি ছোট করে দিচ্ছি। আরে তো আগের থেকেও ছোট হয়ে গেল, এখন হাঁটবে কি করে? এটা কোনো ব্যাপার না, বড় করে দিচ্ছি। ওর পাটা আর কোনো কাজে আসবে না। আরে দেখো দেখো আমার পায়ে কিচ্ছু হয়নি, আমি হাঁটতে পারছি দিব্যি, আমি দিব্যি হাঁটতে পারছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। আরে বাহ, আমার চিকিৎসায় ঠিক হয়ে গেছেন, আবার আমার প্রয়োজন পড়লে ডেকে পাঠাবেন। কখনো না, কখনো না, কখনো না। আরে এটা কোন ধরনের রিয়াকশন হচ্ছে আমাদের সাথে? আর খাবারটা তো ঝাল কেন? কিন্তু আমি তো অনেক কম ঝাল দিয়ে রান্না করেছি। ওই দেখো বিকি তো খেয়ে নিচ্ছে। হ্যাঁ আঙ্কেল, আমিও তো একই খাবার খাচ্ছি, আমার মনে হয় আপনার জিভে কোনো সমস্যা হয়েছে। বলেন আন্টি, তাহলে কি আপনি বলবেন যে আপনার পেছনে চামচিকে বসে আছে? এটা বাড়ি নয়, এটা অস্ত ভূতের রাস্তা না, আমরা এখানে আর থাকবো না। আরে আপনার তো এখানে এক বছর থাকবার কথা, আর আমাদের অতিথি সেবা তো এখনো পর্যন্ত শেষই হয়নি, আর অতিথি সেবা না করলে অজয় ভাই এর তো খারাপ লাগবে। আরে আরে কে অজয় ভাই? আরে আরে আমরা তো ওনাকে ঠিক করে চিনি না। আরে আরে আমরা তো ওদের কোনো আত্মীয়ই নয়, শুধু ওদের গ্রামে থাকি। আপনারা কারা? যদিও এরা ভূত কিন্তু এরা আমার বন্ধু, ইনি ভূত বস। আমি হলাম পাকেলা। আর আমি পাকেলা।
দাদা এমনিতেই অনেক ঝামেলায় ফেলেছেন এদেরকে। আর জানা আছে অতিথির মানে হলো নারায়ণ, আর যারা এই ব্যাপারটার সুযোগ নেয় তারা হলো পাপি। তো এবার বলুন কার বাড়ি গিয়ে থাকতে চান? আরে আমরা তো আমাদের গ্রামে ফিরে যেতে চাই, আমাদের নিজেদের বাড়িতে। আচ্ছা বৌদি, জানি না না জেনেই আপনাদের আমরা কত কষ্ট দিয়ে ফেলেছি, আমাদের ক্ষমা করে দেবেন। হ্যাঁ বিকি, এটা আমাদের তরফ থেকে তোমার জন্য। এদের কাজ তো হলো, কিন্তু আমার কাজটা কবে আর কিভাবে হবে? বস, যমুনা দাসের ঘরের পেছনে ঘন আমগাছের নিচে দিয়ে একটা গোপন রাস্তা আছে, সেই রাস্তার গলি নাম্বার 666 তে আপনার জন্য শোয়ার ব্যবস্থা করে রেখেছি বস। ঠিক আছে না বস, তাহলে দেরি করে আর লাভ কি, চলো যাই। হ্যাঁ